আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাফা বাংলা টিভির আজকের আলোচনায় থাকছে নূরের উপর কেন বারবার হামলা এবার মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী জানাব দেশকে বাঁচানোর জন্য যা করার কিছু করব যে কারণে ডক্টর কামালের এমন হুঙ্কার থাকছে কেন সিরীয় শরণার্থীদের ইউরোপে পাঠানোর হুমকি দিলেন এর দোকান সব শেষে থাকছে দশক সেরা টেস্ট অধিনায়ক কোহলি যে কারণে নেই কোনো বাংলাদেশি সমস্ত আলোচনাগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সহ সভাপতি ভিপি নুরুল হক ও অন্যান্যদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন তার নূরের উপর কেন বারবার হামলা করা হচ্ছে তা সরকার খতিয়ে দেখবে আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আপনারা সবাই জানেন এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে তিনি আরও বলেন এদের মধ্যে যারা অভিযুক্ত এবং যাদের ঘটনায় দেখা গেছে তাদের অবশ্যই গ্রেপ্তার করা হবে গত রোববার দুপুরে রড লাঠি ও বাঁশ নিয়ে ভিপি নুরুলের ওপর হামলা চালান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা কর্মীরা এ সময় নুরুলের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের কিছু ছাত্রসহ অন্তত তিরিশ জন আহত হন ঘটনার প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানি নুরুলসহ আহত ছাত্রদের ডাকসু ভবন থেকে উদ্ধার করে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাদের মধ্যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবির অবস্থা গুরুতর তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস ব্যবস্থায় রাখা হয়েছিল গতকাল শারীরিক অবস্থার উন্নতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ নিয়ে আসা হয় এদিকে গায়েব হয়ে গেছে ডাকসু ভবনের সবকটি সিসিটিভির ফুটেজ যে কম্পিউটারে ফুটেজ ছিল হামলার ঘটনার সময় কে বা তা নিয়ে গেছে হামলার পর সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান ডাকসু ভিপি নুরুল ও অন্যদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর এই নির্দেশের পর নড়েচড়ে বসেছে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হামলার ঘটনায় অভিযুক্ত দুজনকে গতকাল আটক করেছে পুলিশ আর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ঘটনা তদন্ত তে ছয় সদস্যের তদন্ত কমিটি করেছে গত রোববারের হামলার ঘটনায় আজ মঙ্গলবার পুলিশ বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলা করে ঘটনার সময় ধারণকৃত বিভিন্ন ভিডিও ফুটেজ ও গণমাধ্যমে আসা সংবাদের ভিত্তিতে আসামিদের সনাক্ত করা হয়েছে মামলায় সাত থেকে জনের নাম উল্লেখ করা হয়েছে এদিকে বাইরে অজ্ঞাতনামা আসামি রয়েছে এদিকে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন জানিয়েছেন নতুন বছরে বৃহত্তর ঐক্য সংহত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করবে জাতীয় ঐক্যফ্রন্ট তিনি বলেন এই বছরটা জঘন্যভাবে শেষ হচ্ছে নতুন বছরে আমরা সবাই মিলে আমাদের বৃহত্তর ঐক্যকে সুসংহত করে জনগণের ঐক্যের ভিত্তিতে এই দেশকে বাঁচানোর জন্য যা করার সব কিছু করবো জনগণের সরকার প্রতিষ্ঠা করব। সোমবার এই জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ের ফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন এই প্রত্যাশার কথা জানান তিনি আরও বলেন মানুষটাই সংবিধানে যে ক্ষমতা দেয়া আছে অধিকার দেয়া আছে সেগুলোকে পুনরুদ্ধার করে প্রতিষ্ঠা করা জনগণ ক্ষমতার মালিক এটা লেখা আছে আছে আজকে কি জনগণ সেই অবস্থায় তাদের উপর নানা ধরনের আক্রমণ চালানো হচ্ছে বেলা সংবিধানে সাড়ে এগারোটায় ডক্টর কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের এই বৈঠক অনুষ্ঠিত হয় ডাকসুর ভিপি নুরুল হক নূর সহ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা ঘটনার নিন্দা জানিয়ে এই জন্য ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে দায়ী করেন ডক্টর কামাল হোসেন তিনি বলেন এটা এত লজ্জাসকর ঘটনা যে বছরের শেষে ছাত্রদের উপরে এই ধরনের পূর্ব পরিকল্পিত আক্রমণ চালানো হবে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই ডক্টর কামাল হোসেন বলেন পিসি শক্তিকে এভাবে অপব্যবহার করে ছাত্র সমাজের উপর এরকম আক্রমণ করা যায় তাহলে নির্বাচিত নেতাদের উপর এরকম আক্রমণ করা যায় এগুলো নজিরবিহীন ঘটনা ঘটতে শুরু করেছে তিনি বলেন দেশের অবস্থা নিয়ে সারা দেশের মানুষ গভীর উদ্বেগের মধ্যে রয়েছে একদলীয় এক ব্যক্তি শাসনকে কেন্দ্র করে তারা পূর্ণ ক্ষমতা নিয়ে এগুলো করে যাচ্ছে অর্থাৎ সংবিধানের ওপর আজকে আক্রমণ হচ্ছে যেখানে গণতন্ত্র সংবিধানের প্রতিশ্রুতি আজকে কি দেশে গণতন্ত্র আছে এই প্রশ্নটা আমরা রাখছি গণতন্ত্রের মধ্যে এগুলো করা যায় না স্বাধীনতার নামে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা হত্যা করে যাচ্ছে নুরুল হকের ওপর হামলার ঘটনার বিচার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই প্রসঙ্গে ডক্টর কামাল হোসেনের প্রশ্ন তুললেছেন ওবায়দুল কাদের নিজের বিচার কাজ নিজে শুরু করবেন নাকি আন্তর্জাতিক সিরিয়ার ইদলিপ শহরে রাশিয়ার অভিযানের কারণে তৈরি হওয়া শরণার্থী সংকট তুরস্ক একা মোকাবেলা করবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান তার দেশ নতুন এই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম নয় বলেও জানিয়েছেন তিনি সম্প্রতি ইদলিপের রাশিয়ান সৈন্যরা নতুন করে অভিযান শুরু করলে শহরটির হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে পড়েছে বলে দাবি করছেন এরদোগান খবর ডয়চে ফেলের রোববার এক অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট বলেন ইদলিবে এই পরিস্থিতি চলতে থাকলে শরণার্থীর সংখ্যা বাড়তে থাকবে যা তুরস্ক একা মোকাবেলা করতে পারবে না তুরস্কে বর্তমানে প্রায় চল্লিশ লাখ সিরিয়ান শরণার্থী রয়েছে বিশাল সংখ্যক এই শরণার্থীর বোঝা তুরস্কে একা বইতে পারবে না বলে আগেই ঘোষণা দিয়েছিল দেশটি এই বোঝায় ইউরোপকেও বহন করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি সিরিয়ান শরণার্থীদের সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ ঠেকাতে তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি ইউরোপীয় ইউনিয়ন থেকে আর্থিক সহযোগিতা পেয়ে থাকে তবে অর্থনৈতিক এ সহযোগিতা ঠিকমতো পাচ্ছে না বলে জানিয়েছেন এরদোগান এদিকে সিরিয়াতে কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের পরিচালিত অভিযানের নিন্দা জানিয়ে আসছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র তারা বলছে উত্তর সিরিয়ায় তুরস্কের এই অভিযান দেশটিকে আরও অস্থিতিশীল করে তুলেছে জবাবে এরদোগান বলেন তুরস্কের এই পদক্ষেপের নিন্দা না জানিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উচিত ইদলিবে চলমান হত্যাকাণ্ড বন্ধ করা এর আগে বৃহস্পতিবার কোয়ালালামপুর সামিটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেন আমরা সিরিয়ান শরণার্থীদের জন্য চার বিলিয়নের বেশি অর্থ খরচ করেছি জাতিসংঘের শরণার্থী সংক্রান্ত হাই কমিশনার ও ইউরোপীয় ইউনিয়ন তাদের কথা রাখেনি তিনি বলেন এখন পঞ্চাশ হাজার মানুষ ইডলিপ থেকে পালিয়ে আমাদের দেশে এসেছে আমরা ইতিমধ্যে চল্লিশ লাখ মানুষকে আশ্রয় দিয়েছি এরই মধ্যে অতিরিক্ত পঞ্চাশ হাজার মানুষ এসেছে সম্ভবত এর সংখ্যা আরও বাড়তে পারে ক্রিকেট ক্রিকেট অস্ট্রেলিয়ার দশক সেরা টেস্ট দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি গত দশ বছরে টেস্ট ক্রিকেটে অধিপত্য বিস্তার করায় ভারতীয় এই অধিনায়ককে বেছে নিয়েছে ক্রিকেট ক্রিকেট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সি এ পক্ষ থেকে বলা হয়েছে এত বছর ধরে এই খেলার অন্যতম সম্মানীয় চরিত্র বিরাট কোহলি দশক সেরা টেস্ট দলের ওপেনার হিসেবে নির্বাচিত হয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক ও অস্ট্রেলিয়ার বর্তমান তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার টেস্টে দশক সেরা তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে রাখা হয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে চারে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ আর পাঁচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ছয় নম্বরে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ভিলিয়ার্স দশক সেরা উইকেট কিপিংয়ের সুযোগ পেয়েছেন তিনি সাত ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস আর বোলারদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন স্পিনে একমাত্র অস্ট্রেলিয়ার নাথান ডিয়ন। তবে দশক সেরার টেস্ট দলে জায়গা হয়নি বাংলাদেশি কোনো ক্রিকেটার তামিম ইকবাল সুস্থ হয়ে ফিরতেই ঢাকা প্লাটুনের চেহারা পাল্টে গেছে তিনি যেমন দুর্দান্ত খেলছেন তেমনি দাপুটে জয় তুলে দিচ্ছে দলে তামিম ও মেহেদি হাসানের ফিফটিতে এবার সিলেট থান্ডারকে আট উইকেটের বড় ব্যবধানে হারালেন মাশাফি বিগ্রেড এ নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসরে ছয় ম্যাচে চার জয় পেলেন তারা জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঢাকাকে উড়ন্ত সূচনা এনে দেন তামিম ও এনামুল হক উদ্বোধনী জুটিতে আটচল্লিশ রান তোলেন তারা দারুণ খেলতে খেলতে অচমকা কক্ষচ্যুত হন এনামুল তেইশ বলে পাঁচ রান দুঃখিত পাঁচ চারে বত্রিশ রান করে মোসাদ্দেক হোসেনের শিকার হয়ে ফেরেন তিনি ওয়ান ডাউনে নেমে তামিমকে যথার্থ সঙ্গ দেন গেল ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান মেহেদি এক পর্যায়ে দুজনের মধ্যে দারুণ মেলবন্ধন করে ওঠে স্বভাবতই সিলেট বোলারদের তুলো ধুলো করতে থাকেন তারা তাতে দ্রুত ঘুরে ঢাকার রানের চাকা ধীরে ধীরে জয়ের পথে এগোতে থাকে দলটি সেই পথে ফিফটি তুলে নেন তামিম মেহেদি তবে এরপর বেশিক্ষণে স্থায়ী হতে পারেননি মেহেদি আটাশ বলে পাঁচ চার ও তিন ছক ছক্কায় ছাপ্পান্ন রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন তিনি তবে জয় তখন হাত ছোঁয়া পরে জাকির আলিকে নিয়ে বাকি কাজটুকু সারেন তামিম শেষ পর্যন্ত নয় বল হাতে রেখেই জয়ের বন্দরে করেন তারা তামিম ৪৯ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ষাট রানের নান্দনিক ইনিংস খেলে অপরাজিত থাকেন অপর প্রান্তে এগারো বলে তিন চার ও এক ছক্কায় বাইশ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন জাকির বঙ্গবন্ধু বিপিএলের উনিশতম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মোসাদ্দেক ফলে আগে বোলিং শুরু করে মাস্টার ফিবিন মূর্তচার ঢাকা শুরুতেই গেল ম্যাচের সেঞ্চুরিয়ান আন্দ্রে ফ্রেচারকে তুলে দিয়ে দলকে সাফল্য এনে দেন মেহেদি হাসান পরে জনসন চার্লসকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠেন আব্দুল মজিদ ক্রিজে সেট হয়ে যান তারা এ সময় রক্ষণাত্মক ছিলেন মজিদ তবে খোলস ছেড়ে বের হতে গিয়ে ধরা খান তিনি শহীদ আফ্রিদি বলে বিদায় নেন এই ওপেনার খানিক বিরতি দিয়ে ফিরে যান টপ অর্ডারের দুই ব্যাটসম্যান তবে থেকে যান চার্লস ঢাকা বোলারদের উপর